আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আমি ফয়সাল তো আজকাল দেখাবো দুই হাজার বাইশের একবারের লাকজারি স্টোন ওয়ার্কের সর্বোচ্চ লেটেস্ট বারিশ কালেকশন যেগুলো আপনারা পাবেন দুই হাজার বাইশের আপডেট আপডেট ব্র্যান্ড নিউ কালেকশনগুলো আপনাকে দিচ্ছি আমরা মাত্র তেইশশো টাকায় পুরো ঢাকা সরকার লুটপাট ধামাকা ধামাকাফারে একমাত্র পূর্ণিমা শাড়ি পকে সঙ্গে উড়ি প্রত্যেকটা এই লেকজারি স্টোন ওয়ার্কের বারিশগুলো তারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা এগুলো কিন্তু দুই হাজার বাইশের একবারে আপডেট নিউ কালেকশন প্রত্যেকটা প্যান্টে কিন্তু বাড়ির সুতার উপর অল ওভার কাজ করে রয়েছে আর দুপাটাগুলো কিন্তু মার্শালা খুবই সুন্দর একবার অরিজিনালি পাকিস্তানি বাইশগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় কেউ কিন্তু দেরি করবেন না ঝটপট করে ওয়ার্ডার করে ফেলবেন একবারে সম্পূর্ণ সুতার উপর স্টোন ওয়ার্কের মধ্যে অল ওভার কাজ করা রয়েছে এবং প্যান্টের স্লিভসের সব কিছু মিলিয়ে কিন্তু একবারে সর্বোচ্চ রাজকীয় একটা বেস্ট একবারের সেরা ধামা কাফারের মধ্যে দুই হাজার বাইশের সর্বোচ্চ আপডেট একেবারে ফাটাফাটি একবারের সর্বোচ্চ সেরা কালেকশনগুলো দিচ্ছি আপনাদেরকে আমরা মাত্র তেইশশো টাকায় পুরো ঢাকা সরকার লুটপাট ধামাকার একবারে চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে একমাত্র জাহদার পকে সম্ভব পূর্ণিমা শাড়ি পকে সম্ভব তো এই রাজকীয় বেস্ট সেরা কালেকশন যারা এখনও কনফার্ম করে দ্রুত করে কনফার্ম করে ফেলুন ওরে মার্শাল্লাহ কালার ডিজাইনে কোনো শেষ নেই কোনো কমতি নেই একমাত্র পূর্ণিমা শাড়ি পারবে রিজনেবল প্রাইজের মধ্যে সর্বোচ্চ বেস্ট একবার এক্সক্লোসিভ একবার রাজকীয় মনিমুগ্ধ করা হাই এক্সক্লোসিভ এই অরিজিনাল পাকিস্তানি লাক্সারি বারিশগুলো সম্পূর্ণ রয়েছে বারিশতর স্টোন ওয়ার্কের মধ্যে অল ওভার কাজ করে একবারে জোস্ট সর্বোচ্চ বেস্ট একবারে রাজকীয় একটা ফাটাফাটি হাই এক্সক্লুসিভ মণিমুগ্ধ করে ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকায় ওরে মার্শাল্লাহ কালার ডিজাইন কম্বিনেশন কিন্তু খুবই এক্সক্লুসিভ একবারে সর্বোচ্চ বেস্ট একবারে ধুমধামাকা অফারের সর্বোচ্চ সেরা কালেকশন একবারে হাই এক্সক্লুসিভ একবারে রাজকীয় প্রত্যেকটা এই অরজিনাল অরিজিনাল বারিশের প্রাইসগুলো আপনাকে দিচ্ছি আমরা মাত্র তেইশশো টাকা ঝটপট করে চলে আসবেন নূর মেনশনের চারতালার পূর্ণিমা শাড়িতে অল দ্য বেস্ট পূর্ণিমা শাড়ি অলরাউন্ডার পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ